আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শিশুদের কোষ্ঠকাঠিন্য বা তুলনামূলক কম পায়খানা হওয়া বিভিন্ন কারণে হয়। আজকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনার সন্তানের পায়খানা স্বাভাবিক রাখার জন্য, নিয়মিত রাখার জন্য। পায়খানা শক্ত হওয়ার অতি কমন কারণ বাচ্চাদের সবজি কম খাওয়া। আমাদের অ্যাভেলেবেল খাবারের মধ্যে চিকেন কমন হওয়ার কারণে, চিকেন নরম থাকার কারণে বাচ্চারা অনেক পছন্দের তালিকায় রাখে এটি। আমরাও খুব সহজে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে এটি ব্যবহার করে থাকি। অতিরিক্ত প্রোটিন আপনার সন্তানের কিডনি হ্যাম্পার করতে পারে, পায়খানা শক্ত করতে পারে, যদি সেই অনুপাতে পানি এবং পর্যাপ্ত ফাইবার বা সবজি আপনার সন্তান না খায়। মনে রাখবেন, আপনার প্রিয় সন্তানের পায়খানা স্বাভাবিক রাখার জন্য ফাইবার সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। আপনার সন্তানকে বিভিন্ন মৌসুমি শাকসবজি ফলমূল খাদ্য তালিকায় রাখুন পায়খানা স্বাভাবিক রাখার জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্য আপনার সন্তানের পায়খানা নিয়মিত হওয়ার জন্য, পরিমিত পর্যাপ্ত পানি। আপনার সন্তানকে নিয়মিত খাদ্য তালিকায় পানি রাখুন। আপনার সন্তান 24 ঘন্টায় 5-6 বার কমপক্ষে প্রস্রাব করতেছে কিনা অভিভাবক হিসেবে খেয়াল রাখুন। আপনার সন্তানের প্রস্রাবের কথাটা রিমাইন্ড করে দিবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তানের কোষ্ঠকাঠিন্য বা তুলনামূলক কম পায়খানা কারেকশনের জন্য অ্যাক্টিভিটি। আপনার সন্তান নিয়মিত খেলাধুলা করতেছে কিনা সেটি অভিভাবক হিসেবে নিশ্চিত করুন। আপনার সন্তানকে নিয়ে হাঁটুন, আপনার সন্তানকে হাঁটা খেলাধুলাতে উৎসাহিত করুন রুটিনলি। আপনার সন্তান খাবার যেমন 4-5 বার খায় রুটিনলি, প্রতিদিন যেমন পড়াশোনা করে রুটিনলি, আপনার সন্তানের খেলা প্রতিদিন হচ্ছে কিনা অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে আপনারা চেক লিস্টে রাখুন। আপনার প্রিয় সন্তান, আপনার ছাত্ররা নিয়মিত পটি করুক। পায়খানা অপর্যাপ্ত হলে দীর্ঘমেয়াদী পায়খানা রাস্তায় জটিলতা হতে পারে, হতে পারে মদ হজম, অন্ত্রের প্যাঁচ লাগার মতো বিভিন্ন সার্জিক্যাল জটিলতা। আগামীর শিশুরা নিয়মিত পটিতে অভ্যস্ত হোক, আপনার সন্তান বেড়ে উঠুক পর্যাপ্ত শারীরিক এবং মানসিক বৃদ্ধি নিয়ে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।